লাইট কিন্তু ব্লিঙ্কিং হচ্ছে, এই যে এখানে লাইটটা কিন্তু ব্লিঙ্কিং হচ্ছে, অর্থাৎ একটা সবুজ আলো জ্বলছে নেমছে। এবং তার পাশাপাশি আমি এটা খুলেছি টেস্টিং করার জন্য। এখানে এবার আউটপুটে হাত দিয়ে দেখছি, আউটপুট গরম হচ্ছে। তো এই যে আউটপুট প্রচণ্ড গরম হচ্ছে, আমি আর ভোল্টেজগুলো এখানে আবার মেজার করে দেখব পরিস্থিতিটা কি ঘটেছে। তো আমি এখন ইলেকট্রিকের সংযোগ দিলাম মিটার, 100 ভোল্টে সিলেক্ট করলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিডি ইলেকট্রনিক্স, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার একটা নতুন ছিল, এটা ইউএসটিটা, ওই যে নাম্বারটা আমি পাইনি, এটা হচ্ছে BSO25021810। এই ইউএসটিটা আমি এখন লাগাবো, এতে লাগানোর পরে কি পরিস্থিতিটা হয় আবার দেখবো। এর আগে এই রকম সমস্যার সমাধান অনেক ভিডিওতে হয়েছে, তো চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করাই থাকে তাহলে ওখানে সার্চ করলে পেয়ে যাবেন অনেক রকমের সমস্যার ভিডিও, আমি যেগুলো প্রবলেমগুলো সলভ করতে পেরেছি সেগুলো ওখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের যেটা এবিএল কানেকশন, এবিএল কানেকশনের ভোল্টেজ এটা ইএসটি থেকে পাস করছে। এখানে তো এই সব পিনগুলোকে আমি এভাবে ওপেন করে নেব, এখানটা ভিডিওটা লম্বা হয়ে যাবে। খুলছি কাতালকে ঠিক করে ধরতে হবে এবং পাম্পকে ঠিক করে ইয়ে করে এটা পুরোপুরি গরম হলে দিয়ে সোল্ডারটাকে টেনে নিতে হবে। এরকম অনেক সমস্যা অনেকেরই হয়, নাম্বারটা নাই, আমি আন্দাজে মার্কেট থেকে নিয়ে এলাম। দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি কানেকশনগুলো ঠিক আছে। তার আগে এইখানে এনে থেকে একটু ক্লিয়ার করে দেবো, এইগুলোকে একটু ঘষে দিলে
সোল্ডারটা ভালো ধরবে। এখানে একটু ঘষে দিলাম, মোটামুটি এটা একটি সংযোগ করলাম, এটা ব্লিঙ্কিং হলো, কিন্তু এটা পাঁচবার ব্লিঙ্কিং হবে। এটা কিন্তু স্টার্টিং হয়ে যাওয়ার কথা, স্টার্টিং হলো না। ঠিক আছে, দেখা যাক এর পরবর্তী ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আবার পরবর্তী চেক আপে যাবো। এ পর্যন্তই থাক, ভিডিওটা ভালো লাগলে এর পরের ভিডিওতে আমি বাকিটা দিচ্ছি। তো প্রবলেমটা কিন্তু সলভ হলো না, যাই হোক আমি এর পরবর্তী ভিডিওতে বাকিটা দিচ্ছি। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।